नमस्कार, আমি সোমা। আমার ছাদ বাগানে আপনাদের স্বাগত। আশা করি সবাই সুস্থ আছেন এবং হাসি আনন্দে আছেন। আজ আমি আপনাদের সাথে একটা খুব খুশির খবর শেয়ার করতে চাই। ওই যে দূরে মূর্তিটা দেখছেন দেয়ালে লাগানো আছে, তার ঠিক উপরে যে ছোট ছাদটা, ওটাও আমার বাগানে পরিণত হতে চলেছে। আপনাদের সাথে নেক্সট ভিডিওতে অবশ্যই শেয়ার করব নতুনভাবে ওই জায়গাটা আমি কিভাবে সাজাচ্ছি। অনেক দিন ইচ্ছা ছিল ওই জায়গাটাও আমার ইউজ করার, কিন্তু হয়ে ওঠেনি। আর পুরোটাই হচ্ছে সুজিতের সহযোগিতায়। ও না হেল্প করলে আমি কিচ্ছু করতে পারতাম না। ও আমার পাশে আছে বলেই কিন্তু আমি এতটা মন খুশি করে ছাদ বাগান সাজাতে পারি। এই জায়গাটায় দাঁড়ালে এত মিষ্টি গন্ধ চারদিকে ছড়িয়ে পড়ে, এত ভালো লাগে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি জিঞ্জার লিলির কথা বলছি। সবারই ছাদে হয়তো জিঞ্জার লিলি আছে, যাদের নেই অবশ্যই বসান। খুব ইজি টু গ্রো প্ল্যান্ট, কোনো অসুবিধাই নেই, এর বেশি যত্নেরই প্রয়োজন নেই। আমার দেখুন কত চারা হয়ে গেছে। এটা আমাদের পাশের বাড়ির বোন অনিন্দিতা আমাকে এনে দিয়েছিল, আমি বসিয়েছিলাম। সেই দুটো গাছ থেকে প্রচুর গাছ হয়ে গেছে, এবং দেখুন টপটা কবে ভেঙে গেছিলো। আমি কিন্তু এটার পটও চেঞ্জ করতে পারিনি, তার সত্ত্বেও কিন্তু সুন্দরভাবে ফুল দিচ্ছে। অনেকেই আমার ফিন্সগুলো কেমন আছে জানতে চান। আজকে আমি ওদের ছাদে বের করে রেখেছিলাম, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। ওরা কিন্তু ওদের মতনই নিজেদের ছন্দে ঘুরে বেড়ায়, সমানে কিচির মিচির করে, সব সময় একটা পজিটিভ ভাইবস ছড়াতে থাকে। ওদের কিছুতেই যেন মনে হয় ক্লান্তি নেই। খুব ভালো লাগে যখন ওরা একসাথে কিচির মিচির করতে করতে এক ডাল থেকে আর এক ডাল উড়ে বেড়ায়। সুস্মিতা, তুই বাবু আমাকে সমানে বলিস আমার ঘটি বাঁশের গাছগুলো ভালোভাবে দেখাতে, তাই আমি আজকে সুন্দরভাবে ওটা শেয়ার করার চেষ্টা করছি। এই গাছগুলো আগে আমার অন্য জায়গায় ছিল, তারপরে যখন এখানে এনে রাখলাম, প্রথম কিছুদিন এদেরও অ্যাডজাস্ট করতে সময় লেগেছিল। পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছিলো, তারপর আস্তে আস্তে খুব সুন্দরভাবে মানিয়ে নিয়েছে। এখানে কিন্তু এরা বলতে গেলে সারাদিনই রোদ পায়, তাও সুন্দরভাবে পাতা বেরোতে আরম্ভ করেছে। এরপরে আমি এগুলো সুন্দর করে কাটিং করে দেবো, তাহলে হয়তো আরও ভালো দেখতে লাগবে। আর এই গাছগুলোকে কেন ঘটি বাঁশ বলা হয় সেটা দেখাই। যেহেতু গাছের গোড়ার দিকগুলো পুরো ঘটি ঘটি মতো আছে, তাই জন্যে বেসিক্যালি হয়তো এগুলোকে ঘটি বাঁশ নাম দেওয়া হয়েছে। আর এর কোনো এক্সট্রা যত্ন নিতে হয় না, যখন সব গাছে সার দিই তখন একটু সার দিলেই হবে। শুধু জলটা খুব সুন্দরভাবে দিতে হয়, কারণ প্রচুর জল টানে। আপনাদের সাথে আগেও শেয়ার করেছি আমার কোরিওপসিস গাছ নিয়ে খুবই চিন্তায় ছিলাম যে কবে ফুল আসবে। তারপরে আমি শুনলাম হয়তো আগস্টের শেষে কিংবা সেপ্টেম্বর নাগাদ আসতে পারে। আমি এই গাছগুলোর দিকে রোজই তাকিয়ে থাকি, ভাবি এই একটা ফুল হোক দুটো ফুল হোক যাই হোক হলেই আমি খুশি হব। তার অবসান ঘটিয়ে হঠাৎ দেখলাম আজকে একটা খুব সুন্দরভাবে কুড়ি দেখা দিচ্ছে। আমি সত্যিই খুব আনন্দিত, আশা করি প্রত্যেকটা গাছেই ফুল হবে। আর আজকে কুড়িটা যেমন আপনাদের সামনে আমি তুলে ধরলাম, ফুল হলে তো অবশ্যই তুলে ধরব। আমি জানি না কোনটা কী কালারের হবে, কিন্তু আমি আজকে খুবই আনন্দিত। যখন ছোট্ট চারা বসাই তখন থেকে এত দিন ধৈর্য ধরে অপেক্ষা করার পরে যখন ফুল ফোটে, তখন একটা আলাদা আনন্দের মাত্রা যোগ হয়। আমার মতো যারা বাগানে আছেন তারা এই ফিলিংসটা আশা করি খুব ভালো বোঝেন। আমার সব জবা গাছগুলোই আবার খুব সুন্দর সতেজ হয়ে উঠেছে, প্রত্যেকটা গাছেই সুন্দরভাবে কুড়ি এসে গেছে এবং ফুলও ফুটছে। এই গাছগুলো নিয়ে শীতকালে প্রত্যেকবারই খুব চিন্তায় থাকি কোথায় রাখবো, কারণ এই জায়গাটা আমি পুরো ডালিয়া গাছে ভরিয়ে ফেলি। আপনারা যারা দেখেন নিশ্চয়ই জানেন, কিন্তু এইবার তো আমার নতুন বাগান হচ্ছে, আর একটা ছোটো ছাদ পাচ্ছি বাগান তৈরি করার, তাই জন্যে আশা করি সুন্দরভাবে গোছাতে পারবো এবং প্রত্যেকটা স্টেপই আমি আপনাদের সাথে শেয়ার করব। যেটুকুই করছি সেটা করতে কত খরচ হচ্ছে সেটাও আপনাদের সামনে আমি তুলে ধরব। খুবই অল্প খরচে করার চেষ্টা করছি। আশা করি আপনারা যারা নতুন করে ছাদ বাগান করতে চান তা
তাদের পক্ষেও খুব সুবিধা হবে ওটা দেখার পর। শীতকালে যেহেতু পাশের ফ্ল্যাটটার জন্য আমার ছাদ বাগানের একটা পোর্শনের রোদ কম আসে, তাই এবার যখন উপরের ছাদে কিছু গাছ তৈরি করব তখন পুরো দমে শীতের রোদটা ওরা পাবে এবং আশা করি ফুল আরও সুন্দরভাবে ফুটবে। আমি কিন্তু এখন থেকেই লিস্ট তৈরি করে ফেলেছি শীতে আমি কটা গাছ কিভাবে বসাবো এবং কি কি গাছ, আপনারাও আশা করি তৈরি করে ফেলেছেন। আমি টরেনিয়া কিনবো বলে ব্যস্ত হয়ে যাচ্ছিলাম, হঠাৎ দেখি আগেরবারে সিডস পরে একটা খুব সুন্দর টরেনিয়া হয়েছে। আমি কিন্তু ভাবতেই পারিনি যে এই গাছটা টরেনিয়া, ভুলেই গেছিলাম। হঠাৎ দেখছি ফুল ফুটেছে, আমি ভীষণ আনন্দিত। আজকে আমার ছাদ বাগানে অনেক কিছু আমাকে একসাথে আনন্দিত করেছে, তাই আমি আজ খুব খুশি। আর যখন টরেনিয়া গাছ পিঞ্চিং করে করে সুন্দর শেপে এনে ফেলবো, ভর্তি ফুল হবে, তখন তো আপনারা জানেন খুবই ভালো লাগবে। কেমন লাগলো জানাতে ভুলবেন না। আজকের মতো শেষ করছি, নমস্কার।